দর্শক ঢাকা টাইমসে নিয়মিত সংবাদ পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বুরহানউদ্দিন উদ্দিন সংক্রমণের মধ্যেই ঈদুল আজহা আসন্ন আমরা এর মধ্যে করোনার যে লকডাউন ছিল সেটি শিথিল হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঈদের পরে পরিস্থিতি কেমন হতে পারে বিশেষজ্ঞরা কি বলছেন সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পর্যালোচনা করার চেষ্টা করব আপনাদেরকে পরিস্থিতি তথ্য উপাত্ত দিয়ে জানানোর চেষ্টা করব আজকে এমন একটি দিনে আপনাদের সঙ্গে কথা বলছি যখন করোনার বাংলাদেশে গত বছর থেকে এখন পর্যন্ত মৃত্যুর রেকর্ড হয়েছে আজকে দুশো একত্রিশটি প্রাণ এই করোনায় আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমিয়েছেন খুবই বেদনার খবর এবং এটি খুবই আশঙ্কার খবর কারণ বেশ কিছুদিন ধরে বিশেষ করে জুলাই মাসে দুশোর নিচে এক দুই দিন ছাড়া কখনোই এই মৃত্যুর সংখ্যা নামেনি এটি বড় উদ্বেগের পাশাপাশি আজকেও বাংলাদেশে তেরো হাজার তিনশো জন মানুষ করোনায় শনাক্ত হয়েছেন পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা হয়েছে তার মধ্যে এই পরিমাণ মানুষ শনাক্ত হয়েছে এর বাইরে উপসর্গ নিয়ে যারা ঘুরছেন যারা হাসপাতালে কাতরাচ্ছেন বা ঘরের মধ্যে আছেন তাদের কথা তো আমরা বাদই দিলাম তো স্বাভাবিকভাবেই এই আজকের সবশেষ তথ্য যদি আমরা ধরি তাহলে করোনার পরিস্থিতি কেমন কোন দিকে যাচ্ছে সেটি কিছুটা বোঝা যাবে এ পর্যন্ত বাংলাদেশে এই যে করোনা শনাক্ত হলো এবং মৃত্যু হলো তার যদি একটি পরিসংখ্যান আপনাদেরকে বলি সেটি আসলে খুবই ভাবিয়ে তুলবে আপনাকে যে জুলাই মাসে সারা এ পর্যন্ত সারা বাংলাদেশে করোনায় শনাক্ত এবং মৃত্যু যা হয়েছে তার মধ্যে ১৯ শতাংশ মৃত্যু হয়েছে এই শুধুমাত্র জুলাই মাসের আঠারো দিনে সতেরো শতাংশ শনাক্ত হয়েছে শুধুমাত্র এই জুলাই মাসের আঠারো দিনে গতকালকের হিসেব পর্যন্ত যদি আমরা বলি তো স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আসলে এই দেশটা এখন কোথায় যাচ্ছে এর জন্য কারা দায়ী আমরা যদি বলি যে আসলে লকডাউন সরকারের পক্ষ থেকে দেয়ার পর থেকে শুরুর দিকে যেইভাবে হার্ডলাইনে যাওয়া হয় শেষের দিকে গিয়ে আসলে সেইভাবে সেটি থাকে না সেটি খুবই বাস্তব এবং এমনটাই ঘটছে বারবার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতার যে জায়গা কারণ এই এবারের দেয়া লকডাউনে দুই দফা বাড়িয়ে চোদ্দো দিনের লকডাউনে কোটি কোটি টাকা জরিমানা গুনতে হয়েছে সাধারণ মানুষকে শুধুমাত্র স্বাস্থ্যবিধি না মানা মাস্ক না পরা বা অযথা বাইরে বের হওয়ার কারণে কিন্তু তার মধ্যেও কি আমরা কতটা সচেতন হয়েছি কারণ আমরা যদি একটু বিশেষ করে গরুর হাটের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব যে বিশেষ করে ঢাকায় গরুর হাটের বাইরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এলইডি লাইটের মাধ্যমে সেখানে স্ক্রিনে দেখানো হচ্ছে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে কিন্তু হাটের ভিতরে স্বাস্থ্যবিধির কোনোই বালাই নেই আমরা যদি এই যে ঈদে ঘরমুখ মানুষের কথা বলি যে মানুষ যেভাবে যাচ্ছে সরকারের পক্ষ থেকে সিক্সটি পারসেন্ট ভাড়া বাড়ানোর বাড়িয়ে মানুষকে একটি সিটে বাসে বসার ব্যবস্থা করার কথা বলা হয়েছে কিন্তু সেটি কতটা মানতে পেরেছি মানে মনে হচ্ছে যদি একটু আমরা রম্য করে বলি যে স্বাস্থ্যবিধি মেনে ডাবল সিটে করি মানুষ বাড়ি যাচ্ছে আসলে এখানে যেমন যারা যাত্রী যাচ্ছেন তাদের যেমন এক ধরনের লোভ কাজ করছে কারণ হচ্ছে তারা কিছুটা ভাড়া সাশ্রয় পাওয়ার জন্য কেউ করছেন আবার বেশিরভাগকে কিন্তু বাড়তি ভাড়ায় দিতে হচ্ছে ডাবল ছিটে যেয়ে কারণ তাদেরকে বাড়ি যেতে হচ্ছে কিন্তু অনেকেই তার মধ্যেও আবার মাস্ক পরছেন না মানে কোন দিকে যাচ্ছে আমরা যদি লঞ্চের দিকে তাকাই আমরা জমিন দেখেছি যে লঞ্চে মানুষ মাস্ক পরে লঞ্চে ঢুকছেন কিন্তু ঢোকার পরেই মানুষ মাস্ক খুলে ফেলছেন সুতরাং স্বাস্থ্যবিধি বাকি আলাপ তো আমরা নাই নাই করলাম হ্যাঁ তবে ট্রেনে যেহেতু সরকারি বাহন ট্রেনে এক সিটে মানুষ বসে যাচ্ছেন এটি এখন পর্যন্ত নিশ্চিত আছে এগেল বাজার এবং হাটের পরিস্থিতি আমরা যদি বলি যে বাড়িতে গিয়ে কি আমরা স্বাস্থ্যবিধি মানব ঢাকায় যেখানে আমরা দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্য আদালতের মাধ্যমে জরিমানা করছে সেখানে যখন মাস্ক পরছেন আমি গ্রামে গিয়ে মাস্ক পরব এটি আসলে কল্পনার বাইরে মনে হয় তার মধ্যেও কেউ কেউ পড়লে হয়তো নিজেকে ভিন্ন গ্রহে মানুষ মনে করবেন কারণ এলাকার মানুষ আসলে এইগুলোতে অনেকে বিশ্বাসই করেন না ফলে যেটা হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন করোনার এই পরিস্থিতির মধ্যে সারা বিশ্বে যেখানে লকডাউন দেওয়া হয়েছে এর পরে এসে দুই সপ্তাহ পর থেকে সাধারণত সনাক্ত এবং মৃত্যুর মৃত্যুর একটি মানে কমে আসতে থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটালটাই ভিন্ন কারণ এই দুই সপ্তাহ করোনার লকডাউন যখন শেষ হয়ে গেছে প্রায় কারণ চোদ্দো তারিখের পর থেকে স্বাভাবিক অনেকটা শিথিল আজকে হচ্ছে ১৯ তারিখ ফলে এখনও কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই কোনো পরিসংখ্যান তাও বলছে না যে আসলে কমছে ফলে পরিস্থিতি ঈদের পরে কোন দিকে যাবে সেটি নিয়ে আসলে উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নেই আমরা গতকালকের পর্যন্ত যদি একটি পরিসংখ্যান আপনাদেরকে বলি যে ঢাকা শহরে করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালের সংখ্যা ষোলোটি ষোলোটি হাসপাতালে প্রায় চারশোর মতো আইসিউ তার মধ্যে গতকালকে সাতান্নটি আইসিউ শুধুমাত্র খালি ছিল সরকারের দেয়া যে তথ্য বিবরণী স্বাস্থ্য অধিদপ্তরের তার আলোকে সুতরাং সাতান্নটি আইসিউতে কতজন মানুষকে সামাল দিবে স্বাস্থ্য দপ্তরের গতকালকে মুখপাত্র তিনি যেটা বলছিলেন যদি এভাবে এক সপ্তাহ বা দশ দিন ধরে চলতে থাকে সংক্রমণের হার তাহলে হাসপাতালে আসলে রোগীদের বিছানা দেয়া যাবে না কতটা উদ্বেগ উৎকণ্ঠার এই খবর সরকারের পক্ষ থেকে ফিল্ড হাসপাতাল করা হচ্ছে সেটি কবে হবে কত দূর হবে সেটি বলার বাইরে কিন্তু এই অবস্থার মধ্যে একজন মানুষ যদি তৃণমূল থেকে যদি ঢাকায় আসতে চান মফস্বল থেকে সে মানুষটার পক্ষে কতটা সম্ভব হবে ঢাকায় এসে ঢাকায় এসে তার চিকিৎসা নিশ্চিত করা ফলে পরিস্থিতি আসলে উদ্বেগজনক হবে বিশেষজ্ঞরা বলছেন যে যে অবস্থা চলছে ঈদের যে স্বাস্থ্যবিধি না মানার খেসারদ এটা দিতে হবে এমনভাবে যে জ্যামিতিক হারে এই শনাক্তটা বাড়বে মানুষের মৃত্যু বাড়বে ফলে আসলে খুবই খারাপ একটা পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি এটি আসলে মানে প্রকাশ্যেই এই ঘটনাগুলো বা চিত্র আমাদেরকে বলে দিচ্ছে ফলে কোন দিকে যাব আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তর সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মানা আমরা কি পারি না একটু নিজের মতো করে অন্তত মাস্কটা পরে ঘরের বাইরে বের হওয়া এটি কি খুব কঠিন কাজ অনেকেই নানা অজুহাত দিয়ে থাকেন এখনও আমরা দেখি বাসের মধ্যে ঢাকায় চলাচল করছেন এমন মানুষ মাস্ক পরতে অনীহা মাস্কটা তার পকেটে ভরে রাখছেন কিন্তু কেন আসলে সরকারকে দোষারোপ যেমন আমার আমরা মানুষজন করছি পাশাপাশি নিজের বিষয়টাও কিন্তু খেয়াল করা দরকার অনেকেই আছেন যে আসলে স্বাস্থ্যবিধি মানার কথা বললে বরঞ্চ চটে যান কিন্তু যখন আক্রান্ত হয়ে যাবেন বা কে পরিবারে কেউ আক্রান্ত হবেন কেউ মারা যাবেন আমরা চাচ্ছি না একটি একটিও মৃত্যু হোক কিন্তু মৃত্যু কিন্তু হচ্ছে প্রতিদিন দুইশোর বেশি মানুষ মারা যাচ্ছে আমরা একটু পিছনে একটু বলতে চাই যে আসলে গত বছর করোনার এই ঈদুল আজহার হাটেও কিন্তু একই পরিস্থিতি ছিল কিন্তু এমন অবস্থা কিন্তু হয়নি এর কারণটা হচ্ছে গত বছর আসলে এই গ্রাম পর্যায়ে যে এই ভেরিয়েন্ট ছড়িয়ে যাওয়ার সেই বিষয়টা কিন্তু ছিল না সবশেষ যে স্বাস্থ্য অধিদপ্তর যে একটি তারা নমুনা পরীক্ষা করেছে সেখানে এসে আটাত্তর শতাংশ এই ডেল্টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে আক্রান্তের মধ্যে ফলে এই যে গ্রামগঞ্জে ছড়িয়ে যাওয়াটা এটি গত বছর ছিল না ফলে গত বছর কিন্তু এত খারাপ অবস্থায় যায়নি এবছর সেই অবস্থাটা খারাপের দিকে গিয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি যাবে যদি না আমরা এখনও সতর্ক না হই সরকারের যেমন নাগরিকদের প্রতি দায়িত্ববোধ রয়েছে পাশাপাশি নাগরিক হিসেবেও আমাদের অনেক বেশি দায়িত্ব বিশেষ করে করোনার হাত থেকে বাঁচার জন্য আমরা নিজেরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি নিয়মিত বাইরে বের হলে মাস্ক পরে চলাফেরা করি তাহলে হয়তো আমি নিজে বাঁচতে পারবো আমার পরিবারকে বাঁচাতে পারবো আর সবশেষ দেশটাও হয়তো একটু স্বস্তির মধ্যে যাবে পাশাপাশি ঈদটাও ভালো কাটবে সবাইকে ধন্যবাদ জানাবো ঈদের শুভেচ্ছা জানাব পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাবো সবাই ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন